Hello viewers, welcome to Superfly YouTube channel. আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন একটি মেডিসিন সম্পর্কে এবং আজকে আমরা আলোচনা করব ECAP 400 ক্যাপসুলটি নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ECAP ক্যাপসুলটি আপনারা কি কারণে খেতে পারেন বা কি কি কাজ করে এবং কি পরিমাণে খাবেন। আর এই মেডিসিনের সাইড এফেক্ট আছে সেটিও আপনাদেরকে জানিয়ে দেব এবং প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা আপনাদের প্রয়োজন হয় তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে ECAP এই 400 ক্যাপসুলটি কি। ECAP হচ্ছে একটি ভিটামিন ই এর ক্যাপসুল যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে 400 আয়ু সম পরিমাণ ভিটামিন ই এবং এই ECAP ক্যাপসুলটি প্রস্তুত করে জ্যাক ইন্টারন্যাশনাল লিমিটেড ফার্মাসিউটিক্যালস। আর ECAP এর এই প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে আপনার 6 টাকা। আর 200 mg একটি ট্যাবলেট রয়েছে, 200 mg না, 200 ECAP 200 একটি ট্যাবলেট ক্যাপসুল রয়েছে, সেটির মূল্য পড়বে আপনার 4 টাকা। তো এবার আপনাদেরকে জানিয়ে দিব যে এই মেডিসিনটা কী কী কাজ করে এবং আপনারা কী কারণে এই মেডিসিনটি খেতে পারেন। প্রথমত, যদি আপনাদের ভিটামিন ই এর অভাবজনিত কোনো রোগ থাকে সেক্ষেত্রে আপনারা খেতে পারেন। এছাড়া গর্ভবতী অথবা দুধদানকারী মা অথবা নবজাতক শিশুদের যাতে ভিটামিন ই এর অভাবে রক্ত স্বল্পতার যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি খাওয়া যেতে পারে। আর যদি আপনার অ্যাঞ্জিনা প্যাক্টোরিস, কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি থাকে অথবা যদি রাতে আপনার পায়ে খিচুনির মতো সমস্যা আপনি ভোগেন তাহলে সেক্ষেত্রেও আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলটি খেতে পারেন। আর এছাড়াও আরও একটি কাজ রয়েছে, যেমন অনেকে কিন্তু সেক্সুয়াল কাজে এই ECAP ক্যাপসুলটি খেয়ে থাকেন, তবে সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই মেডিসিনটি আপনারা তাহলে এই সকল সমস্যার জন্য খেতে পারেন, এমনকি এই মেডিসিনটি আপনার পেশি শক্তি বাড়াবে। ঠিক আছে, তো এই হলো এই মেডিসিনের কাজ আর এই সকল কারণে আপনারা মেডিসিনটা খেতে পারেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই মেডিসিনটি আপনারা কী পরিমাণে খেতে পারবেন। যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন তারা এই ECAP 400 ক্যাপসুলটি খেতে পারবে এবং তারা এই ক্যাপসুলটি প্রতিদিন একটি খেতে পারবে। তো এই হলো ECAP 400 ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বা পরিমাণ। এবার আপনাদেরকে এই মেডিসিনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া জানিয়ে দিচ্ছি। সাধারণত ভিটামিন ই সুসহনীয়, তবে যদি আপনার পরিমাণের চেয়েও বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে বা পেটের ব্যথা হতে পারে। এছাড়া ভিটামিন ই এর প্রতি অনেকেই কিন্তু অ্যালার্জি রয়েছে এই ক্যাপসুলটির জন্য। তো যদি আপনি যদি প্রথমে ক্যাপসুলটি খান, প্রথমে আপনারা একটি অ্যালার্জির ট্যাবলেটও নিয়ে রাখবেন। ঠিক আছে, ক্যাপসুলটি খাওয়ার পর যদি দেখেন আপনার অ্যালার্জির সমস্যা বা চুলকানির সমস্যা দেখা গিয়েছে তাহলে এই মেডিসিনটা আপনারা খাবেন না, তবে আপনি সাথে সাথে একটা ওই অ্যালার্জির ট্যাবলেটটা খেয়ে নেবেন। আর যদি আপনার অ্যালার্জির সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যে সকল সমস্যার কথা বলেছি এই সকল সমস্যার জন্য আপনারা খেতে পারবেন। তো এই হলো এই ECAP 400 ক্যাপসুলটি সম্পর্কে আলোচনা। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা উপকার হয় একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে। ধন্যবাদ।